আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? সর্বপ্রথমে আপনারা যে স্ট্যাটাস ভিডিওটি দেখে আসলেন, আজকের ভিডিওতে আমরা শেখার চেষ্টা করব যে কিভাবে এরকম ধরনের চলন্ত ট্রেনের সঙ্গে আপনার পছন্দের কিছু পিকচার দিয়ে একটি স্ট্যাটাস ভিডিও এডিটিং করতে হয়। তো এর জন্য আমাদের ক্যাপকাট নামক একটি অ্যাপ্লিকেশনের প্রয়োজন পড়বে। অ্যাপসটি আমরা প্লে স্টোর থেকে ফ্রিতে ডাউনলোড করে ব্যবহার করতে পারবো, আর আপনারা যারা ইন্ডিয়া থেকে এই অ্যাপসটি ডাউনলোড করবেন তারা ভিপিএন কানেক্ট করে এই অ্যাপসটি ব্যবহার করতে পারেন। আর এই স্ট্যাটাস ভিডিওতে আমরা যে টেনের ভিডিও ক্লিপটি ব্যবহার করব এবং এই ভিডিওর স্ট্যাটাস ভিডিওর ব্যাকগ্রাউন্ড মিউজিকটি ব্যবহার করব, এই দুইটার লিঙ্কই আপনারা ভিডিওর ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন এবং ক্যাপকাট অ্যাপ্লিকেশনের লিঙ্কও আপনারা ভিডিওর ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন, সেখান থেকে ডাউনলোড করে নেবেন। তো চলুন বেশি কথা না বাড়িয়ে মোবাইল স্ক্রিনে। ক্যাপকাট অ্যাপ্লিকেশনে প্রবেশ করার পর আপনারা এখান থেকে নিউ প্রজেক্টের উপর ক্লিক করে দিবেন এবং এই ভিডিও অপশান থেকে আপনারা এই 2 সেকেন্ডের ভিডিওটি অ্যাড করে নেবেন এবং এই ফটো অপশান থেকে আপনারা 10টি ফটো এখান থেকে আপনাদের সিলেক্ট করে নেবেন। আর এই টেনের ভিডিও এবং এই টেনের ভিডিওর ব্যাকগ্রাউন্ড মিউজিক আপনারা ভিডিওর ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন, সেখান থেকে ডাউনলোড করে নেবেন। এখান থেকে 10টা পিকচার সিলেক্ট করে নেওয়ার পর সিম্পলি আপনারা এখান থেকে অ্যাড অপশানে ক্লিক করবেন। অ্যাড অপশানে ক্লিক করার পর এখান থেকে আপনারা সিম্পলি এই অডিও অপশানে ক্লিক করবেন। অডিও অপশানে ক্লিক করার পর আপনারা আবারও এই অপশানে ক্লিক করবেন। এই অপশানে ক্লিক করার পর ভিডিওর ডিসক্রিপশন বক্সে একটি ব্যাকগ্রাউন্ড মিউজিকের লিঙ্ক পেয়ে যাবেন, সিম্পলি সেই ব্যাকগ্রাউন্ড মিউজিকটি ডাউনলোড করে নেবেন এবং এই ব্যাকগ্রাউন্ড মিউজিকটি আপনারা এখান থেকে বড় হাতের টি সর্বপ্রথম দেখতে পাচ্ছেন। আমাদের ব্যাকগ্রাউন্ড মিউজিকটি 9 সেকেন্ডের, এই ব্যাকগ্রাউন্ড মিউজিকটি কিন্তু চলে আসছে। এখন আপনারা এখান থেকে প্লাস আইকনে ক্লিক করবেন এবং এই ব্যাকগ্রাউন্ড মিউজিকের উপর ক্লিক করবেন। ব্যাকগ্রাউন্ড মিউজিকের উপর ক্লিক করার পর সিম্পলি আপনারা এখান থেকে এই অপশানের উপর ক্লিক করবেন। এই অপশানের উপর ক্লিক করার পর আপনারা এখান থেকে সিম্পলি এই ট্রানটি অন করে দিবেন এবং এখান থেকে আপনারা B2টি সিলেক্ট করবেন এবং এখান থেকে আপনারা টিক চিহ্নতে ক্লিক করে দিবেন। এখানে আপনারা দেখতে পাচ্ছেন এই ব্যাকগ্রাউন্ড মিউজিকে আপনারা দেখতে পাচ্ছেন কিছুক্ষণ পর পর কিন্তু একটি করে হলুদ ইনটু বা ফোটা দেওয়া আছে। সিম্পলি আপনারা এই পর্যন্ত পিকচারগুলো রাখার চেষ্টা করবেন, সিম্পলি আপনারা পিকচারের পাশে চাপ দিয়ে ধরে রাখবেন এবং এই পর্যন্ত পিকচারটি নিয়ে চলে আসবেন। একই পদ্ধতিতে আপনারা এই পিকচার হলুদ এই দাগ পর্যন্ত নিয়ে চলে আসবেন। এভাবে আপনারা সম্পূর্ণ কাজগুলো করে নেবেন এবং এই পিকচারের উপর ক্লিক করার পর আপনারা পিকচারটি এ বরাবর জুম করে নেবেন। একই পদ্ধতিতে আপনারা সম্পূর্ণ পিকচার এভাবে জুম করে নেবেন এবং এই ইনটু পর্যন্ত একটি করে পিকচার রাখবেন। সুবিধার্থে আপনারা এটা এভাবে জুম করে নেবেন, দুই হাত দিয়ে আপনারা জুম করে নেবেন, তাহলে আপনাদের কাজের সুবিধা হবে। দেখতে পাচ্ছেন এই ট্রেনের এপার থেকে যতগুলো হলুদ মার্ক চিহ্ন দেওয়া আছে তারপর থেকে কিন্তু আমাদের একটি করে পিকচার দেওয়া আছে, আর আমরা পিকচারগুলো কিন্তু জুম করে নিয়েছি। তো দেখতে পাচ্ছেন এই যে এখানে হলুদ এই পর্যন্ত একটি পিকচার, আবার এখানে হলুদ একটি ইনটু দেওয়া আছে এই পর্যন্ত একটি পিকচার। একই পদ্ধতিতে আপনারা সম্পূর্ণ কাজটি করে নেবেন এবং এখানে আমাদের ব্যাকগ্রাউন্ড মিউজিকটি শেষ। এখন আমরা পিকচারটির উপর ক্লিক করব এবং এখান থেকে আমরা এই অপশানের উপর ক্লিক করব এবং এই পাশের এই পিকচারটিতে ক্লিক করব এবং এখান থেকে ডিলিট অপশানে ক্লিক করে দিব। এর পাশে আপনারা একটি ওয়াটারমার্কের ভিডিও দেখতে পারবেন, এই ওয়াটারমার্ক ভিডিওর উপর ক্লিক করবেন এবং এখান থেকে ডিলিট অপশানের উপর ক্লিক করে দিবেন। আপনারা এই লেয়ারটি আবারও এভাবে জুম করে নেবেন। এই লেয়ারটি জুম করে নেওয়ার পর সিম্পলি আপনারা পিকচারের উপর ক্লিক করবেন। পিকচারের উপর ক্লিক করার পর আপনারা এখান থেকে দেখতে পারবেন অ্যানিমেট বা অ্যানিমেশন, এই উপর আপনারা সিম্পলি ক্লিক করে দিবেন। এর উপর ক্লিক করার পর সিম্পলি আপনারা এখান থেকে এ অপশানে ক্লিক করবেন। এ অপশানে ক্লিক করার পর আপনারা এখান থেকে পেন্ডুলাম 1 এবং পেন্ডুলাম 2 আপনারা এখান থেকে বাছাই করে নেবেন। আমার এখানে ফার্স্টে আছে, আপনাদের এখানে এইদিকে আরও ডান দিকে স্লাইড করলেও পেয়ে যাবেন আরও অনেক ধরনের এখানে অ্যানিমেশন। তো আমি সিম্পলি এখান থেকে এই ছবিতে পেন্ডুলাম 1 এবং এর পরের ছবিতে পেন্ডুলাম 2, আবারও এর পরের ছবিতে পেন্ডুলাম 1, আবারও এর পরের ছবিতে পেন্ডুলাম 2, একই পদ্ধতিতে আপনারা সম্পূর্ণ কাজটি করে নেবেন। সম্পূর্ণ কাজ হয়ে গেলে আপনারা এই উপরে দেখতে পাচ্ছেন সেভ আইকন, সিম্পলি আপনারা এই সেভ আইকনে ক্লিক করে দিবেন। আপনারা চাইলে ওর পাশে রেজুলেশনটি সিলেক্ট করতে পারেন। আমি 720p রেজুলেশনে সেভ করলাম এটা। এখন আমি আপনাদেরকে গ্যালারি থেকে এই ভিডিওটি দেখাই। আজকের ভিডিওটি আপনাদের কোনো রকম উপকারে আসলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশের বেল আইকনে ক্লিক করবেন। আপনি চাইলে আমাদের সকল সোশ্যাল মিডিয়ার সঙ্গে অ্যাক্টিভ হতে পারেন, ভিডিওর ডিসক্রিপশন বক্সে আমাদের সকল সোশ্যাল মিডিয়ার লিঙ্ক প্রোভাইড করা আছে। আর ভিডিও শেষে আমি একটি কথাই বলবো, আপনারা বাংলাদেশ টিমকে সাপোর্ট করুন এবং আপনারা বাংলাদেশের খেলা উদযাপন করুন। দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে, ততদিন পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।